আসসালামু আলাইকুম সবাইকে, আমি সামা ও পে স্টাইলে থেকে আপনাদের সবার সাথে আজকে বুধবার তিনটার লাইভে চলে আসলাম। সো আমাকে যারা ফার্স্ট ডে দেখবেন দেখে তাড়াতাড়ি করে জানিয়ে দিবেন যে আমার নেটটা ঠিক আছে কিনা, ওকে? আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা সেটা আমাকে একটু জানিয়ে দিবেন, ওকে? আর যেটা সেটা হচ্ছে আজকে আমি আপনাদের জন্য গ্রিন স্পেশাল লাইভ নিয়ে আসছি, ওকে? মানে আমি যদি সব কিছু ঠিকঠাক থাকে আমি আজকে অনেক সুন্দর সুন্দর গ্রিন গ্রিন একদম অনেক নাইস নাইস গ্রিন কালারের কিছু ড্রেস আপনাদেরকে আমি আজকে দেখাবো, ওকে? আচ্ছা, রাজিন শাহরিয়ার ভাইয়া লিখেছে আসসালাম আলাইকুম আপি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। লিপি আক্তার আপু লিখেছে হাই আপু। সাথী আপু লিখেছে হ্যালো। আর রাজিন শাহরিয়ার ভাইয়া লিখেছে অল ক্লিয়ার আপি, যাক মাশাল্লাহ। সুক্তার আপু লিখেছে হাই। রুমি আপু লিখেছে হাই আপু, কেমন আছো? সজীব ওয়াহিদ লিখেছে হ্যালো। মুনতাহা আপু লিখেছে হাই কিউটি। শারমিন প্রীতি আপু লিখেছে হ্যালো আপি। শিশির ভেজা লিখেছে হাই আপি। আচ্ছা, নামিরা আপু লিখেছে হাই আপি। আচ্ছা, মৌসুমি আপু লিখেছে হ্যালো সুইটি। সিন্থি আপু লিখেছে হাই আপি, নাইস কালার। আচ্ছা, নাইস কালার আপি। মেহেরুবা আপু লিখেছে আচ্ছা ক্লিয়ার আছে। আফরিন আপু লিখেছে গ্রিন কিউটি। সাজিদ আপু লিখেছে আচ্ছা আড্রেসটা জাস্ট ওয়াও, স্টাইল কো ইজ দ্য বেস্ট। রাহজিন শাহরিয়ার ভাইয়া লিখেছে থ্যাংক ইউ ভাইয়া, যাক মাশাল্লাহ ক্লিয়ারই আছে। তাজিমুল ইসলাম লিখেছে ওয়াও নাইস ড্রেস। সাদিয়া আপু লিখেছে স্টাইলিকো ইজ ওয়ান অফ দ্য বেস্ট কালেকশন এভার। মনীষা আপু লিখেছে হাই বিউটিফুল। কেটি আপু লিখেছে ওয়াও সো কিউট। ফারজান আপু লিখেছে হাই আপু। তাহমিনা আপু লিখেছে নাইস কালার, এক মিনিটেই 2K। সাবরিনা আপু লিখেছে আচ্ছা লাইভটাকে একটু শেয়ার করে দিন, হ্যাঁ? যারা আমার সাথে আছেন, আমি মাশাল্লাহ 3.9K আপুদেরকে দেখতে পাচ্ছি, যারা আমার সাথে আছেন প্লিজ লাইভটাকে একটু শেয়ার করে দিবেন, ওকে? লুকিং বিউটিফুল রূপন্তী আপু লিখেছে। নীল ছোয়া লিখেছে লুকিং বিউটিফুল, আচ্ছা ইউ আর লুকিং স্টানিং। যারা আসছেন এসেই লাইভটাকে সুন্দর করে শেয়ার করে দিবেন, আমাকে অবশ্যই একটা লাভ লাইক ওয়াও দিতে ভুলবেন না, ঠিক আছে? 2 watching 428 লাইক ওয়াও, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমাকে অবশ্যই একটা লাভ লাইক ওয়াও দিয়ে আমাকে জানাবেন যে ড্রেসটা আপনাদের কেমন লাগছে, আর অবশ্যই কমেন্ট তো করবেন, ঠিক আছে? কমেন্ট তো করতেই হবে। অর্ডার ডান ইট ইজ আপু লিখেছে আচ্ছা লুকিং লাভলি। সুমাই আপু লিখেছে আপু দুপাট্টা কি কটন? না আপু, এটা হচ্ছে সফট শিফনের মধ্যে অনেক স্পেশিয়াল একটা দোপাট্টা আছে। হ্যাঁ, এটার যে দোপাট্টাটা আছে দোপাট্টাটা সুপার ডুপার স্পেশিয়াল, মানে অনেক স্টাইলিশ, একদম জিগজ্যাগ ওয়েতে প্রিন্ট করা আছে। এটার বর্ডারটাকে আমি আর ফেলি নেই, কারণ হচ্ছে গিয়ে এটার যে এই যে দেখুন ভিতরেও এরকম সুন্দর করে জিগজ্যাগ ওয়েতে সলিড ওয়েতে প্রিন্ট করা আছে। সো ওই জিনিসটা আমি বর্ডারের মধ্যে আমার কাছে মনে হয়েছে যে থাকলে সুন্দর হবে। এবার আমি ড্রেসটা একটু আপনাদেরকে দেখাই। ড্রেসটা অনেক সুন্দর, হ্যাঁ, লাইক অনেক অনেক সুন্দর, একদম গ্রিন লাভার্সদের জন্য এটা হচ্ছে গিয়ে ড্রিম কাম ট্রু, ঠিক আছে? মানে গ্রিন লাভার্সদের জন্য এই ড্রেসটা অনেক 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 সুন্দর হবে, অনেক ভালো লাগবে আপনাদের। দেখুন এই সাইড থেকে খুব সুন্দর একটা প্রিন্ট আছে, আমি অন্যটা সাইডে নিয়েছিলাম বলে এই জিনিসটা দেখা যাচ্ছে না, একটু হচ্ছে ডিফারেন্ট স্টাইলে প্রিন্টটা করা আছে। নেকটা হচ্ছে একদম রাজকীয় একটা নেক, এই ট্যাসেলগুলো আমি বসিয়ে নিয়েছি, ঠিক আছে? এটা কিন্তু আপনি ড্রেসের সাথে পাবেন না, ট্যাসেলটা আমি বসিয়ে নিয়েছি। নেকটা আপনার ফুল হচ্ছে গিয়ে গর্জিয়াস করে অনেক বড় করে এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, ওকে? জরি সুতার এমব্রয়ডারির সাথে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে। আর ব্যাকটাও খুব সুন্দর গ্রিন কালারের মধ্যে, ওকে? একদম পারফেক্ট একটা গ্রিন কালারের ড্রেস, ঠিক আছে? লাইক আপনি যদি মানে প্ল্যান করে থাকেন যে আপনি কোনো আউটিংয়ে যাবেন, ঘুরতে যাবেন, যেখানে একটু গ্রিন সিনারি বেশি, সেখানে এই ড্রেসটা পরে গেলে একদম মারাত্মক সুন্দর লাগবে, ঠিক আছে? আর ওড়নাটা তো ক্রেজি বিউটিফুল অ্যান্ড স্টাইলিশ একটা ওড়না আছে, একটু কন্ট্রাস্ট টাইপের ওড়নাটা, হ্যাঁ, ওড়নাটা হচ্ছে একটু কন্ট্রাস্ট স্টাইলে আছে, খুব কালারফুল, এখানে ফ্লাওয়ার আছে, এই জায়গাটা ডার্ক গ্রিন করে বটল গ্রিন দিয়ে, ঠিক আছে? ওড়নার মধ্যে বটল গ্রিন ইউজ করেছে। সো অনেক 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 সুন্দর একটা ড্রেস। ড্রেসটার প্রিন্টগুলো হচ্ছে ছোট ছোট করে আছে আর ওড়নার প্রিন্টটা বড় বড় করে আছে, ওকে? সো ওড়নাটা আপনার ড্রেসের মধ্যে সাংঘাতিক পরিমাণে হাইলাইট হবে, ওকে? সাংঘাতিক পরিমাণে হাইলাইট হবে আর খুবই ভালো লাগবে। ইউ লুক বিউটিফুল, আচ্ছা এঞ্জেল মুনা আপু লিখেছে লুকিং সো কিউট, তুমি অনেক সুন্দর, যাই পড়ো তাই ভালো লাগে। শিলা আপু লিখেছে না আপু আমি সুন্দর সুন্দর ড্রেস পরি আর আপনাদের জন্য সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসি, ওকে? আচ্ছা ঠিক আছে, প্রাইস কত আপনি? আপু আমি প্রাইসটা ডিটেলস দেখিয়ে ড্রেসটা বলে দিব, ঠিক আছে? মানে ড্রেসটার ডিটেলস দেখিয়ে আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিব। হাই আপু, লাস্ট এর ড্রেসগুলো কি বসুন্ধরা সিটিতে পাওয়া যাবে? না আপু, ওগুলো আমাদের শোরুমে যায়নি, কারণ হচ্ছে ওগুলো খুবই লিমিটেড স্টক আছে,
কিন্তু আজকের যে ড্রেসটা এটা আপনারা আগামীকালকে আমাদের তিনটা শোরুমেই অ্যাভেলেবল পাবেন, ঠিক আছে? আজকের যেই সুন্দর ড্রেসটা আছে যেটার আমি কোড দিয়েছি গোল্ডেন গ্রিন, ঠিক আছে? কারণ হচ্ছে গিয়ে এটা গ্রিন ড্রেসের মধ্যে একটা গোল্ডেন টাইপের ড্রেস হবে, খুবই সুন্দর একটা ড্রেস হবে, ওকে? আর যেহেতু ড্রেসটার মধ্যে একদম গ্রিন আর গোল্ডেনের কম্বিনেশন আছে, দ্যাটস ওয়াই এটা আমি নাম দিয়েছি গোল্ডেন গ্রিন। সো এই ড্রেসটা, গোল্ডেন গ্রিন ড্রেসটা আপনারা আগামীকালকে আমাদের তিনটা শোরুমেই অ্যাভেলেবল পাবেন, ঠিক আছে? সো আমি ড্রেসটা আপনাদেরকে দেখানো শুরু করে দিচ্ছি। আর সবার ফার্স্টেই আমি একটা জিনিস আপনাদেরকে মেনশন করে দিতে চাই, সেটা হচ্ছে এই যে ড্রেসটা আছে এইটা হচ্ছে কি একদম 100% পিওর কটনের মধ্যে আছে, ঠিক আছে? এই ড্রেসটা মানে যে স্পেসিফিক এই গোল্ডেন গ্রিন যে ড্রেসটা, এটা ক্যাটালগটার নাম হচ্ছে কি আলিজা, ডিপসি থেকে আসছে। সো এই যে ড্রেসটা আছে এই ড্রেসটা হচ্ছে একদম 100% পিওর কটনের মধ্যে আছে, ওকে? লাইক এটা কিন্তু আপনার কটনের মধ্যে এক সুতা পরিমাণ কোনো কিছু মিক্স নেই এই যে ড্রেসটা আছে, এই যে গোল্ডেন গ্রিন যে ড্রেসটা, ঠিক আছে? সো এটার যখন আপনারা প্রাইসটা শুনবেন আপনারা এটাকে অবশ্যই একটু যাচাই করবেন যে একটা পারফেক্ট একটা মানে একদম 100% একটা কটনের ড্রেসের প্রাইসটা কি হওয়া উচিত, ঠিক আছে? নর্মাল যে ফেব্রিকগুলো হয় সেগুলো থেকে কিন্তু পিওর কটনের প্রাইস যে বেশি হয় এটা কিন্তু আমরা সবাই জানি, ঠিক আছে? এটা আমাদের সবারই জানা আছে। সো আপনারা সেইভাবে একটু কম্পেয়ার করে নেবেন, কারণ হচ্ছে এই ড্রেসটা হলো একদম 100% পিওর কটনের মধ্যে আছে, ওকে? সো এই ড্রেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা অরিজিনাল ডিপসির থেকে আসছে। এই যে ডিপসির লোগো, হলোগ্রাম অ্যান্ড এভরিথিং সব কিছুই আপনারা পাবেন। এটা একটা পাকিস্তানি ড্রেসের, পাকিস্তানি ক্যাটালগের ইন্ডিয়ান ভার্সন, যেটা অরিজিনাল ডিপসি থেকে আসছে। শেয়ার ডানাপি। আচ্ছা, রাইফেল স্কোয়ারের ড্রেসগুলো কি আগামীকালকে পাবেন? আমার যে গোল্ডেন গ্রিন ড্রেসটা এটা আপনারা আগামীকালকে আমাদের রাইফেল স্কোয়ার প্লাস হচ্ছে বসুন্ধরা সিটি আর যমুনা ফিউচার পার্ক তিনটা শোরুমে আপনারা আগামীকাল থেকে পাবেন, ওকে? ওয়াও, সো নাইস ড্রেস, সুরে আপু লিখেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি সবই পরে ফেলি, ঠিক আছে? কারণ আমার ড্রেসগুলো অনেক 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 সুন্দর, ওকে? সো এই ড্রেসটা আমি দেখানো আপনাদেরকে স্টার্ট করে দিচ্ছি। এই ড্রেসটা কিন্তু মানে সেই লেভেলের সুন্দর একটা ড্রেস, হ্যাঁ? এটা ফ্রন্ট আর ব্যাক সেম প্রিন্ট না, আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কি, এটার বেসিক্যালি ব্যাক সাইডটা, ওকে? আর ফ্রন্ট সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা ফ্রন্ট সাইডটাও মারাত্মক সুন্দর। ফ্রন্ট সাইডের প্রিন্টটা হচ্ছে বেসিক্যালি এক সাইডে আসছে, ওকে? ভিতরে কিন্তু ভিতরের যে কালারটা এটা হচ্ছে ডার্ক গ্রিন, আর উপরে যে আপনার এরকম করে করা আছে এটা হচ্ছে লাইট গ্রিনের মধ্যে, ওকে? এই যে আমি আপনাদেরকে ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি, প্রিন্টের কোয়ালিটি অসম্ভব ভালো। আর এটা কিন্তু একদম পিওর কটনের মধ্যে আপনারা ড্রেসটা পাচ্ছেন, ওকে? ড্রেসটা পাচ্ছেন 100% পিওর কটনের মধ্যে। এই যে দেখুন, অনেক সুন্দর ড্রেসটা, খুবই নাইস ওয়েতে প্রিন্ট করা আছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে একদম পিওর কটনের ড্রেসটা আছে, ওকে? লাইক যারা নাকি কটনের মধ্যে এক সুতা পরিমাণ কোনো কিছু মিক্স পছন্দ করেন না, এই ড্রেসটা হচ্ছে মূলত তাদের জন্যই, ঠিক আছে? একদম 100% পিওর কটনের মধ্যে এই ড্রেসটা আছে। পাকিস্তানি ড্রেস দেখতে চাই, ওকে, ঠিক আছে, আমি পাকিস্তানি ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিব, ঠিক আছে? সো এটার আমি নেকটা ফার্স্টে আপনাদেরকে ধরে দেখাচ্ছি, আমাকে খুলে দিয়ে দাও, ঠিক আছে? আমি নেকটা আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এটা নেকটা বিশাল বড়, ঠিক আছে? বিশাল বড় অ্যান্ড অনেক 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 গর্জিয়াস, একদম রাজকীয় একটা নেক আছে, ঠিক আছে? এটার যে নেক ডিজাইনটা আছে একদম সুপার ডুপার, মানে একদম রাজকীয় নেক যেটাকে বলে, এই রকম একটা নেক আছে, বিশাল বড়, হ্যাঁ, বিশাল বড় করে একদম চওড়া করে অনেক সুন্দর করে করা আছে আপু, অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, ফারজানা আপু লিখেছে অনেক সুন্দর, অর্ডার কনফার্ম করেন, হ্যাঁ আপু করে নিবে, সমস্যা নেই। আমাদের তো এখন লাইভ হচ্ছে, লাইভের টাইমে আমাদের মেসেজের প্রেশার অনেক 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 বেশি থাকে, ওকে? সো ওরা লাইভের টাইমে সবসময় অর্ডারটা মানে পিক করতে পারে না, আপনারা মেসেজ করে রাখুন, ওরা নিয়ে নিবে, ঠিক আছে? সো যেটা বলছিলাম, এই যে দেখে নিন, এটার কিন্তু নেকটা অনেক গর্জিয়াস করে করা, হ্যাঁ। আর এখানে কিন্তু আমি একটা কথা বলে দিই, এটার ব্যাক সাইডে হচ্ছে এরকম কাগজ দেওয়া আছে, অ্যাপ্লিকের কাগজটা দেওয়া আছে, আমি ইতালি থেকে দেখছি, সিনথিয়া আপু লিখেছে, তাই যাক মার্শাল্লাহ। কারা কোথা থেকে দেখছেন আমাকে বলতে পারেন, অনেক সুন্দর লাগছে তোমাকে আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, ওয়াও আপু ড্রেসটা সুন্দর, হ্যাঁ ড্রেসটা আসলেই অনেক সুন্দর, ঠিক আছে? সো এই যে এখানে কিন্তু আপনার অ্যাপ্লিকের যে কাগজটা আছে, এই কাগজটা তুলে ফেলতে হবে, এই কাগজটা তুলে ফেলতে হবে, তুলে ফেললে এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? যখন এটা ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু এই জিনিসটা একদম ঠিক আমারটা যেরকম দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে পুরো গ্রিনটার উপর গোল্ডেন ওয়ার্ক করা, একদম সেম ফিনিশিংটাই আপনার ড্রেসের মধ্যে চলে আসবে, ঠিক আছে? মনে হবে যে একদম গোল্ড গ্রিনের উপরে একদম সুন্দর একটা গোল্ডেন ওয়ার্ক করা আছে, ওকে? গলার ডিজাইনটা ইউনিক, হ্যাঁ গলার ডিজাইনটা আসলেই ইউনিক, হ্যাঁ এই যে দেখে নিন, খুবই সুন্দর। সবচেয়ে বড় কথা হচ্ছে গ্রিনের সাথে যে গোল্ডেনের কম্বিনেশনটা, এই কম্বিনেশনটা জাস্ট ওয়াও, ঠিক আছে? নেট ঠিক আছে? আচ্ছা
ওকে, সো গ্রিনের সাথে যে গোল্ডেনের কম্বিনেশনটা, এই জিনিসটা মানে একদম সুপার ডুপার ওয়াও। ওকে, আর যারা আমার সাথে আছেন অবশ্যই কিন্তু লাইভটাকে শেয়ার করে দিবেন, ঠিক আছে? সো আমি এটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কি একদম সুন্দর গোল্ডেন কালারের জরি সুতার কাজ করা, ভিতরে হচ্ছে কি কপার কালারের সুতা আছে, অ্যান্ড উপরে গোল্ডেন কালারের সিকোয়েন্স বসানো আছে। পুরো কাজটাতেই কিন্তু আপনার গোল্ডেন কালারের সিকোয়েন্স বসানো আছে। সো অনেক সুন্দর একটা ফিনিশিং আসবে, অ্যান্ড জিনিসটা খুব সুন্দর করে শাইন করবে, ঠিক আছে? আপু, ড্রেসটা খুবই খুবই সুন্দর, আকলি মা আপু লিখেছে, হ্যাঁ ড্রেসটা আসলে খুবই সুন্দর। আর বিশেষ করে যাদের নাকি গ্রিন কালার অনেক পছন্দ, তাদের জন্য এই ড্রেসটা মানে একদম সুপার ডুপার পারফেক্ট একটা ড্রেস, ঠিক আছে? বিউটি কুইন আপু, মোহনা আপু লিখেছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। সো গোল্ডেন আর কপার গোল্ডেন দিয়ে এটা পুরোটা কাজ করা আছে, অরিজিনাল ডিপসির, এগুলোর কাজের ফিনিশিং অনেক 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 ভালো, ঠিক আছে? একদম পিটানো কাজ করা, মানে একদম ঘন মিহি, এই যে জাস্ট ফিনিশিংটা একটু দেখে নিন, হ্যাঁ মানে একদম পিটানো কাজ যেটাকে বলে, ঠিক আছে? মানে খুবই সুন্দর ঘন, একদম মানে নাইস ফিনিশিং, ঘন ফিনিশিং এর কাজটা করা আছে। ওকে, খুবই সুন্দর একটা জিনিস। ওয়াও আপু, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি প্রাইসটা বলে দিব, আমি ড্রেসটা ডিটেলসে দেখি আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি। ওকে, সো একদম অনেক সুন্দর করে এটা নেকটা করা আছে, নেকটা কিন্তু অনেক বড়, ঠিক আছে? নেকটা এই যে দেখে নিন, খুবই বড় একটা নেক আছে, পিওর কটনের মধ্যে ড্রেসটা আছে। ওকে, অনেক বড় করে নেকটা, একদম রাজকীয় একটা নেক আছে। আমার নেকটা অ্যাজ ইউজুয়াল আমার টেলার কেটে ছোট করে ফেলেছে, কিন্তু আপনারা যখন এটা বানাবেন একটু নিচে করে বানালে এটা অনেক বড় একটা নেক চলে আসবে, ঠিক আছে? খুবই সুন্দর একটা নেক আছে যেটা নাকি টিস্যু কাপড়ের উপরে আছে, গ্রিন কালারের। ওকে, সো এখন আমি ড্রেসটার প্রিন্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ড্রেসের প্রিন্টটা মারাত্মক সুন্দর, একদম ওয়ান টোনের মধ্যে, একদম গ্রিন কালারের মধ্যে অনেক 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 সুন্দর একটা প্রিন্ট আছে। আমি একটু তাড়াতাড়ি করে আপনাদেরকে দেখিয়ে দিই, ভিতরে কালারটা হচ্ছে একদম ডিপ গ্রিন কালার, ঠিক আছে? মানে আপনারা এটাকে একদম হচ্ছে গিয়ে কি বলা যায়, মানে একদম বটল গ্রিন টাইপের বলতে পারবেন, ঠিক আছে? একদম ডিপ গ্রিন, তার উপরের যে কাজগুলো আছে এটা হচ্ছে গিয়ে লাইট গ্রিন দিয়ে করা আছে। এইখানে জাস্ট এই যে ফ্লাওয়ারের ফিনিশিংগুলো দেখুন, এগুলো কিন্তু অনেক সুন্দর করে প্রিন্ট করা, হ্যাঁ মানে একদম সুপার ডুপার হাই কোয়ালিটির প্রিন্ট, মানে খুবই ভালো নিখুঁত ফিনিশিংয়ে প্রিন্টটা করা আছে, ঠিক আছে? মানে আপনারা এগুলো সামনের থেকে দেখলেই প্রেমে পড়ে যাবেন। মানে এগুলো কিন্তু গতানুগতিক যে প্রিন্টটা হয়, এই প্রিন্টটা সেরকম না, এটা হচ্ছে গতানুগতিক ধারার বাইরে একটা প্রিন্ট, ঠিক আছে? কারণ দেখুন এই সাইডে খুব সুন্দর করে, মানে এখানে যে ওয়াটার প্রিন্টটা হয়, মানে নেগেটিভ প্রিন্টটাকেই দিয়েই ওরা হচ্ছে এই ফ্লাওয়ারগুলো ডিজাইন করেছে, হ্যাঁ। সো অনেকই সুন্দর, অনেক নিখুঁত একটা কাজ করা, ঠিক আছে? নিখুঁত কাজ যেটাকে বলে। আর এটা হচ্ছে, এটা নিচের প্যানেলটা আছে, এই যে খুব সুন্দর করে নাইসলি ডান, অ্যাজ ইউজুয়াল, একদম কোনো খুঁত নেই, একদম আপনি কোনো মানে কিছু বের করতে পারবেন না, ঠিক আছে? এত সুন্দর করে টোটাল জিনিসটা করা আছে। আর এখানে খুব সুন্দর সুন্দর শেপ আছে, যেমন এই জায়গায় একটা আছে, এই জায়গায় একটা আছে, হুম। মানে ড্রেসটা হচ্ছে গিয়ে সিমেট্রিক্যাল না, মানে হচ্ছে আপনার দুই সাইডেই যে একই রকম হবে তা না, মানে হচ্ছে একটু দুই রকমের, ঠিক আছে? মানে হচ্ছে এই দিকে আছে, দেন এই সাইডে, আমাকে প্রাইসটা জানিয়ে দিও, ঠিক আছে? সো এই যে এই সাইডে যেমন আছে, মানে এমন না যে দুই সাইডে একই রকম, এইখানে যেই ডিজাইনটা আছে সেম ডিজাইনটাই এখানে আছে, বিষয়টা কিন্তু এটা না, এটার ডিজাইনটা একদম ডিফারেন্ট অ্যান্ড ইউনিক স্টাইলে করা আছে, ঠিক আছে? একদম ডিফারেন্ট অ্যান্ড ইউনিক স্টাইলে করা আছে। ওকে, খুবই সুন্দর, খুবই 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 সুন্দর। ওকে, অনেক নাইস একটা ড্রেস। আর সবচেয়ে বড় কথা, এটা হচ্ছে একদম পিওর কটনের মধ্যে আপনারা ড্রেসটা পাবেন, হ্যাঁ 100% পিওর কটন, যেটা হয় 100% পিওর কটনের মধ্যে আপনারা কিন্তু এই সুন্দর ড্রেসটা পাচ্ছেন। ওকে, সো এইটার এখন আমি স্লিভটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার স্লিভটা কেমন আছে এই যে দেখুন, এটা কিন্তু আপনার বেসিক্যালি পুরো ড্রেসটা গ্রিন কালারের মধ্যেই করা আছে, হ্যাঁ 100% গ্রিন কালারের মধ্যেই এই ড্রেসটা করা আছে। এই যে দেখুন স্লিভটা, এখান থেকে একটা ডিজাইন পড়েছে এই জায়গায়, ওই যে যেই স্পেশাল সুপার স্পেশাল ফ্লাওয়ারগুলো আপনার আছে পড়েছে, হ্যাঁ দেন নিচে গিয়ে এই জায়গাটায় চওড়া করে একটা পার পড়েছে। সো আপনি যদি এটাকে বেসিক্যালি এরকম একদম ফিটিং স্লিভ করে নিতে পারেন, তাহলে আপনার স্লিভটা আরও বেশি সুন্দর দেখাবে। ওকে, মানে এই যে দেখুন একদম ফিটিং স্লিভ করলে, আমারটা একদম ফিটিং হয়নি, আমি ওকে আমার টেলারকে ফিটিংই করতে বলেছিলাম, কিন্তু সে একটু লুজ রেখে দিয়েছে, ওকে, কারণ আমি একটু লুজ স্লিভ পরি তো, এই যে ঠিক আছে, তখন কিন্তু জিনিসটা আরও বেশি সুন্দর দেখাবে, কারণ হচ্ছে এই যে এই পার্টটার জন্য, ঠিক আছে? এখানে যে চওড়া পার্টটা আছে না, এই পার্টটার জন্য এটা আরও বেশি নাইস লাগবে। ওকে, স্লিভটা, স্লিভের ডিজাইনটাও কিন্তু আপনার ড্রেসের মতো, ড্রেসের যে প্রিন্টটা আছে ঠিক সেই রকম করে স্লিভটাও কিন্তু মারাত্মক সুন্দর করে করা আছে, হ্যাঁ মানে মারাত্মক সুন্দর, এই যে
মানে আপনার কোনো দিকে মানে এই ড্রেসের মধ্যে কোনো আপনি কমতি খুঁজে পাবেন না, ঠিক আছে, যে এই জায়গাটা একটু কম সুন্দর এরকম কোনো কিছু আপনি খুঁজে পাবেন না। ওকে, সো আমি ডিজাইনটা আপনাদেরকে এই যে স্লিভের মধ্যে কীভাবে আছে ওটা দেখিয়ে দিচ্ছি। স্লিভটা আপনার সাইডে আছে এই যে, ঠিক আছে, এটা হচ্ছে আপনার স্লিভের পোর্শনটা, ঠিক আছে, এটা হচ্ছে স্লিভের পোর্শনটা, এই যে মিডল দিয়ে আপনার এই রকম সুন্দর ফ্লাওয়ার পোর্শনটা গিয়েছে এরকম করে, খুব ইউনিক স্টাইলে কিন্তু এই ফ্লাওয়ারটা প্রিন্ট করা। হ্যাঁ, এটা কিন্তু সাধারণ ধরনের প্রিন্ট না, আর একদম 100% পিওর কটনের উপরে আছে। লাভলি ড্রেস আপু, আচ্ছা ঠিক আছে, হাই কোয়ালিটি কটন ওনার ড্রেস নিয়ে আসবা নেক্সট ডে। আচ্ছা, ফারি আপু লিখেছে, ওকে আপু, এই যে নিচের প্যানেলটা দেখে নিন, অনেক বড় করে প্যানেলটা দেওয়া আছে, ওকে, অনেক বড় অ্যান্ড অনেক চওড়া করে প্যানেলটা দেওয়া আছে। স্লিভটা কিন্তু অনেক লম্বা, ঠিক আছে, সো আমারটা দেখতে পাচ্ছেন একটু শর্ট হয়েছে, আপনাদেরটা কিন্তু শর্ট হবে না, একদম লম্বা, যতটুকু লম্বা আপনাদের প্রয়োজন হয় করে বানিয়ে নিতে পারবেন। ওকে, স্লিভটাও কিন্তু এখানে দেওয়া আছে গ্রিন কালারের মধ্যে, একদম অসাম একটা ড্রেস, ঠিক আছে, মানে একদম পারফেক্ট গ্রিনের মধ্যে পারফেক্ট একটা ড্রেস। এইবার এটার ব্যাক সাইডটা শো করছি, এই যে দেখুন, ঠিক আছে, এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা। অবভিয়াসলি যেই সাইডটাতে এরকম স্ট্রাইপের ওয়ার্ক আছে এটাকেই আপনি ফ্রন্টে দিবেন, কারণ হচ্ছে এই পোর্শনটাই বেশি সুন্দর, কিন্তু আপনি যদি চান এটাকেও ফ্রন্টে দিতে পারেন, বাট এটা আমি কখনোই সাজেস্ট করব না, ঠিক আছে, কারণ হচ্ছে কি এটা বেসিক্যালি ব্যাক সাইডের জন্যই আছে, এটা আপনার ক্যাটালগেও ব্যাক সাইডের জন্য আছে, অ্যান্ড যেহেতু এখানে ওই লম্বা স্ট্রাইপগুলো নেই এরকম করে এরকম দেন এই সাইডে এরকম এরকম, সো এটা আমার কাছে মনে হয় এটা ব্যাক সাইডের জন্যই এই ডিজাইনটা পারফেক্ট আছে। ব্যাক সাইডে কেমন লাগবে সেটা আমি আমার ব্যাক সাইডটা আপনাদেরকে দেখি দিচ্ছি, এই যে দেখে নিন, হ্যাঁ, খুবই সুন্দর করে এই যে ইউনিক স্টাইলের এই ফ্লাওয়ারগুলো কিন্তু এখানে আছে, আর নিচে এই চওড়া করে প্যানেলটা আছে। আমি ক্লোজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই ফ্লাওয়ারের ডিজাইনটা জাস্ট ওয়াও, আমার কাছে সত্যি কথা বলতে এই ড্রেসের মধ্যে এই প্রিন্টটা মারাত্মক সুন্দর লেগেছে, হ্যাঁ, আর খুবই ইউনিক লেগেছে, কারণ আমরা যে এত প্রিন্টেড ড্রেস করি বা এত ধরনের প্রিন্টেড ড্রেসের মানে দেখেছি, কিন্তু আমি এই ধরনের ফ্লাওয়ার প্রিন্ট মানে এই রকম সুন্দর, লাইক আপনার ড্রেসটা হচ্ছে ডার্কের মধ্যে দেন আপনার ফ্লাওয়ারটা লাইট করে এই সাইড দিয়ে এরকম লাইন করে এত নিখুঁত প্রিন্ট আমি সত্যি এর আগে দেখিনি, ঠিক আছে, সো আমার কাছে এই জিনিসটা মারাত্মক ভালো লেগেছে, মানে সত্যি কথা বলতে যেটা মানে এই যে এই ফ্লাওয়ারের যে ডিজাইনটা, এই ডিজাইনটা আমার কাছে সাংঘাতিক পরিমাণে সুন্দর লেগেছে। ওকে, সো আর এমনিতে ড্রেসটা কিন্তু এখানে দেখুন, এখানে হচ্ছে কি আপনার উপরের যে স্ট্রাইপটা এটা হচ্ছে ডার্ক কালার, আর ভিতরেরটা হচ্ছে লাইট গ্রিন কালার, ওকে, মানে উল্টাটা আছে, ফ্রন্টের যে ডিজাইনটা ওইটা এখানে ব্যাকে হচ্ছে ব্যাকে কালার কম্বিনেশনটা উল্টা আছে। ওকে, সো এইটা হচ্ছে কি আপনার ব্যাকের বড় সড়ো চওড়া প্যানেলটা আছে। ওকে, আমি এবার আমার ব্যাক সাইডটা দেখি, এটার ওড়নায় চলে যাব, আর আপনারা হচ্ছে গিয়ে ড্রেসের প্রেমে যারা এতক্ষণ পরেন নাই পরে যাবেন, ঠিক আছে, ওড়নাটা দেখলে এটার ওড়নাটা মাথা নষ্ট সুন্দর। সো এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা, ওকে, খুবই সুন্দর একটা ব্যাক সাইড দেখে নিন, একদম ফ্রন্টটা যেরকম সুন্দর ব্যাকটা সেই রকমই সুন্দর, এটা খুব মার্জিত একটা ড্রেস, ঠিক আছে, এই ড্রেসটা আপনি যখন পরবেন আপনার মধ্যে অনেক মার্জিত একটা লুক আসবে, খুবই নাইস সোবার মার্জিত সুন্দর একদম মানে অন পয়েন্ট, ঠিক আছে, এইরকম একটা লুক আসবে। লাইভটাকে একটু শেয়ার করে দিবেন যারা আমার সাথে আছেন, প্লিজ 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 লাইভটাকে একটু শেয়ার করে দিবেন। অনেক আপুরা কিন্তু সারা জীবন গ্রিন ড্রেসের জন্য রিকোয়েস্ট করতে থাকে, তাদের জন্য আজকে আমি একদম মানে ড্রিম কাম ট্রু ট্রু এর মতো একটা গ্রিন ড্রেস নিয়ে আসছি। ওকে, সো অবশ্যই লাইভটাকে একটু শেয়ার করে দিবেন, আর পিওর কটন হিসেবে এটার প্রাইস সুপার রিজনেবল হবে, ঠিক আছে, এটা আমি আপনাদেরকে প্রমিস জানিয়ে দিলাম। সো যেটা সেটা হচ্ছে এই ড্রেসটার ওড়নাটা একটু খেয়াল করে নিন, এটার ওড়নাটা কিন্তু অসম্ভব স্টাইলিশ, হ্যাঁ অসম্ভব স্টাইলিশ, এই যে দেখুন একদম মানে পাড়গুলো হচ্ছে খুবই কালারফুল ফ্লোরাল প্রিন্ট করা, হ্যাঁ মানে পাড়টা হচ্ছে অনেক 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 কালারফুল, অ্যান্ড মিডলে যে জিগজ্যাগটা এটা তো আর কি বলবো, ঠিক আছে, এটা তো ক্রেজি হয়ে যাওয়ার মতো সুন্দর, হ্যাঁ, লাইক আপনি যদি পুরো ড্রেসটাকে মানে হচ্ছে ওড়নাটাকে একদম ছড়িয়ে ছিটিয়ে পরেন, মানে ড্রেসটা দেখতে যা মানে সুন্দর আছে আরও বেশি 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 সুন্দর লাগবে, ঠিক আছে, কারণ এটার ওড়নাটা সুপার ইউনিক, মানে সুপার ডুপার ইউনিক। এটা কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি, এটার ড্রেসটার মধ্যে যেমন ছোট ছোট প্রিন্ট, ওড়নাটাও যদি ছোট ছোট প্রিন্ট করে দিত তাহলে কিন্তু ওড়নাটা একদমই হাইলাইট হতো না, ঠিক আছে, মানে হচ্ছে ড্রেসের সাথে মিশে যেত, কিন্তু এইটা আপনি ওড়নাটাকে যেভাবেই ক্যারি করবেন না কেন এটা আপনার ড্রেসটাকে জাস্ট হাইলাইটই করবে, কারণ হচ্ছে কি এটার ওড়নাটা অনেক বড় বড় এরকম জিগজ্যাগ প্রিন্ট করা, এখানে খুব কালারফুল ফ্লোরাল প্রিন্ট আছে, এটার মানে কম্বিনেশনটা এতই সুন্দর যে আমি এখানে বর্ডারটা কাটি নাই, ঠিক আছে, কারণ হচ্ছে গিয়ে দেখুন ভিতরে যে যে ডার্ক গ্রিন যেটা আছে এটা দিয়ে এই বর্ডারটা করা,
সো জাস্ট ওয়াও, হ্যাঁ মানে খুবই ওয়াও। এটা যেহেতু খুব সুন্দর জিগজ্যাগ অ্যান্ড স্ট্রাইপের মধ্যে কাজটা করা আছে, যেন আমার কাছে মনে হচ্ছে এটা নিচে ফিল না করলেই হয়তো বা ভালো হবে, বর্ডারটা এখানে সলিড হিসেবে রেখে দিলেই ভালো হবে। দ্যাটস ওয়াই আমি রেখে দিয়েছি, আপনারা চাইলে বর্ডারটাকে কেটে নিচে ফিল করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, যদি আপনাদের সেটা আমার মতো অভ্যাস হয়ে যায় তাহলে করে নিতে পারবেন, কোনো ইস্যু নেই। ঠিক আছে, আমি এইবার আপনাদেরকে এটা ওড়নার প্রিন্টটা দেখাচ্ছি। দেখুন, আপনার ড্রেসের মতো ওড়নার প্রিন্টটাও অসাধারণ রকমের, মানে অ্যাকিউরেট অ্যান্ড হচ্ছে ক্লিয়ার অ্যান্ড স্বচ্ছ অ্যান্ড সুন্দর। কি পরিমাণে সুন্দর ফ্লাওয়ারগুলো একটু খেয়াল করে দেখুন, মানে একদম ক্লিয়ার। হ্যাঁ, আর এত নাইস, আর এত কালারফুল, আর এত সুন্দর, এত প্রিন্ট, এত নাইস প্রিন্ট কিন্তু ইউজুয়ালি দেখা যায় না। আর এটার যে পরিমাণে রিজনেবল প্রাইস হবে, তাও আবার পিওর কটনের একটা ড্রেস, তাও আবার নেক এত গর্জিয়াস করে এমব্রয়ডারি করা অ্যান্ড সিকোয়েন্স ওয়ার্ক করা, মানে আপনারা হচ্ছে গিয়ে মানে বিলিভ করতে পারবেন না। ঠিক আছে, এটা অনেক 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 রিজনেবল হবে। ঠিক আছে, এখানে একটু খেয়াল করে করুন, এই পাতাগুলোর ডিজাইনটা খালি একটু দেখুন। হ্যাঁ, কি পরিমাণে সুন্দর 3D স্টাইলে প্রিন্টটা করা আছে, খুবই নিখুঁত অ্যান্ড খুবই মানে অসম্ভব সুন্দর একটা জিনিস। ঠিক আছে, অসম্ভব সুন্দর, আর কাজের ফিনিশিং অসম্ভব ভালো, অসম্ভব ভালো। এই যে দেখুন, এই জায়গা আবার খুব স্টাইলিশ একটা স্ট্রাইপের মতো আছে, দেন এই জিগজ্যাগগুলোর কথা তো আর নাই বলি। হ্যাঁ, ক্রেজি হয়ে যাওয়ার মতো সুন্দর, লাইক ক্রেজি হয়ে যাওয়ার মতো সুন্দর, জাস্ট ওয়াও। প্রাইসটা বলো। হ্যাঁ আপু, আমি ডিটেলস দেখিয়ে প্রাইস আপনাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, ড্রেস ডিটেলস না দেখলে বুঝবেন কিভাবে যে আপু এত রিজনেবল করে দিচ্ছে ড্রেসটা? হ্যাঁ আপু, ড্রেসটা এত রিজনেবলে দিয়ে দিল। ঠিক আছে, এটা তো আপনারা বুঝতে পারবেন না। সো আমি ড্রেসটা আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দেন আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি। ড্রেসটা পিওর কটনের মধ্যে আছে, ওকে, 100% পিওর কটনের মধ্যে। সো এই ড্রেসটা ইন্ডিয়ান একটা কালেকশন, হ্যাঁ মানে আপনারাই বুঝবেন। ও মাই গড, না ভুল হয়েছে, এই যে, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে কত, এই যে এটা হচ্ছে 58 বডি আছে। ঠিক আছে, সামনে 29, ব্যাকে 29, ওকে, 58 এটার বডি আছে। আর আমি তাড়াতাড়ি করে এখন আমাদের তিনটা শোরুমে অ্যাড্রেস আপনাদেরকে বলে দিব ডিটেলসে। সো আপনারা কিন্তু কালকে থেকে এটা শোরুমেও পাবেন। এটার হচ্ছে 47 লম্বা আছে, ওকে, 2-1 ইঞ্চি কম বেশি হতে পারে কাটিংয়ের কারণে, ওকে। এখন আমি এটার স্লিভটা মেজারমেন্ট করে দিচ্ছি আর আমাদের শোরুমে অ্যাড্রেসগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনারা কিন্তু আমাদের শোরুমে গেলে অনেক ভ্যারাইটিস কালেকশন দেখে নিতে পারবেন। ঠিক আছে, সো অবশ্যই যারা নাকি শোরুমে যেতে পারেন তারা যাবেন অনেক ভ্যারাইটিস কালেকশন দেখে নেওয়ার জন্য, ওকে। 13.5 ইঞ্চি এটার হচ্ছে গিয়ে স্লিভের চওড়া আছে, ওকে। সো এই হচ্ছে গিয়ে আপনার ড্রেসটার মেজারমেন্ট। শোরুমে অ্যাড্রেসগুলো বলে দিই, আমাদের যমুনা ফিউচার পার্কে অ্যাড্রেসটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে লিফটে 2 জোন C, সাউথ কোর্টে শপ 2C034, ওকে। এটা হচ্ছে জাস্ট যমুনা ফিউচার পার্কে লিফটে 2 এ চলে আসবেন, লিফটে 2 এ এসে সাউথ কোর্টে চলে আসবেন। ঠিক আছে, সাউথ কোর্টের মিডলে যে সার্কেলটা আছে, সার্কেল ধরে হাঁটতে থাকলে আমাদেরকে পেয়ে যাবেন, সার্কেল থেকে জাস্ট সেকেন্ড শপটাই আমাদের, ওকে। এছাড়া আমাদের বসুন্ধরা সিটিতে শোরুম আছে, এটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল 4, ব্লক C, শপ 26 অ্যান্ড 26A। এটা হচ্ছে জাস্ট বসুন্ধরা সিটির লেভেল 4 এ, মেইন সিঁড়ি দিয়ে উঠে অথবা নেমে বসুন্ধরা মিডলে যে বড় সেন্টার সার্কেলটা আছে, সার্কেলের একদম কাছাকাছি এসে বামে তাকালে আমাদের শোরুমটা দেখা যায়, বড় করে লেখা আছে স্টাইলেকো, ওকে। আচ্ছা, এইটার ইয়াটা হচ্ছে 88-89, ওকে, 2-1 ইঞ্চি কম বেশি হতে পারে কাটিংয়ের কারণে, ওকে। আর আমি ওনার চওড়াটা বলে দিচ্ছি। আর আমাদের রাইফেল স্কোয়ার ধানমন্ডি অ্যাড্রেসটা হচ্ছে, এটা হচ্ছে রাইফেল স্কোয়ার ধানমন্ডি সীমান্ত স্কোয়ারের লেভেল 3 তে উঠে যাবেন। ঠিক আছে, লেভেল 3 তে উঠেই একদম ডানে আসলেই 307 আর 308, ওকে, দুইটা শোরুম একসাথে নেওয়া আছে আপনাদের জন্য। 44-45 চওড়া আছে ওনার। ঠিক আছে, অনেক 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 মেজারমেন্ট আছে, ওকে, মানে একদম পারফেক্ট। সো এটা হচ্ছে এটার কটনের প্যান্টটা। অর্ডার ডান আপু, প্লিজ লাইভটাকে একটু শেয়ার করে দেবেন যারা অর্ডার ডান করছেন। ঠিক আছে, অর্ডার ডান যারা করছেন তারা হচ্ছে এখন লাইভটাকে একটু শেয়ার করে দিবেন, ওকে। আপু আমাকে দুইটা দিবেন, রেহানা তারিন আপু লিখেছে, ওকে আপু, একদম সুন্দর নাইস একটা কটনের প্যান্ট আছে, ওকে। ড্রেসটা কিন্তু একদম 100% পিওর কটনের। আমি যখন প্রাইসটা আপনাদেরকে বলবো, আপনারা প্রাইসটার সাথে জাস্ট এই ম্যাটেরিয়ালটাকে একটু চিন্তা করে নেবেন যে একটা 100% পিওর কটনের ইন্ডিয়ান একটা কালেকশন, ওকে। নেকটা এত গর্জিয়াস করে ওয়ার্ক করা, এটা আর এটা হচ্ছে গিয়ে মানে একটা বিষয়। আর একটা ব্যাপার আমি বলে দিই, এই আমার যে ট্যাসেলটা, এই ট্যাসেলটা কিন্তু আপনার ড্রেসের সাথে পাবেন না, এটা কিন্তু আমি
সেপারেট লাগিয়েছি, ঠিক আছে? সো এটা আপনারা বুঝে নেবেন। এখানে আপনারা চাইলে প্যান্টের কাপড় দিয়ে, মানে প্যান্টের যে কাপড়টা আছে ওই কাপড়টা ইউজ করে এখানে গোল গোল বাটনও ইউজ করে নিতে পারেন, ঠিক আছে? সেটাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর একটা বিষয় আমি বলে দিই, সেটা হচ্ছে আমাদের অফিসে কিছু শিফটিং অ্যান্ড আপডেটের কাজ হচ্ছে, এটার জন্য আমাদের মেসেজের রিপ্লাইটা একটু স্লো হচ্ছে। আপনারা একটু ধৈর্য রাখবেন, জাস্ট একবার মেসেজ করে রাখবেন, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনারা রিপ্লাই পেয়ে যাবেন, ওকে? আমাদের অফিসে কিছু কাজ হচ্ছে, আপডেটের কাজ হচ্ছে, প্লাস হচ্ছে আমাদের অফিস শিফটিংয়েরও কিছু কাজ হচ্ছে, ওকে? যখন কমপ্লিট হবে তখন আমি আপনাদেরকে পুরোটা জানিয়ে দিব, ওকে? সো যেটা সেটা হচ্ছে আমাদের এর জন্য মেসেজের রিপ্লাই কিছুটা স্লো হতে পারে, ওকে? সো সেটা আপনারা একটু বুঝে নেবেন, ওকে? সো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের পেজ একটাই, অফিসিয়াল পেজ, যেটা থেকে আমি এখন লাইভে আসছি, যেখানে 13,75,000-এর বেশি লাইকস আছে, ওকে? আমাদের পেজ একটাই, এই পেজের মেসেজে গিয়ে জাস্ট আপনি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিলে আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে। আমরা কিন্তু বিকাশে কোনো টাকা অ্যাডভান্স নিব না, আমরা সারা বাংলাদেশে আপনাদেরকে ফুল ক্যাশ অন ডেলিভারি দিব, ঠিক আছে? ঢাকা, নারায়ণগঞ্জ আর সাভারে আমাদের ডেলিভারি বয় গিয়ে আপনাদেরকে ডেলিভারি দিয়ে আসবে। ঢাকা, নারায়ণগঞ্জ, সাভারের বাইরে আমরা এসে পরিবহন বা সুন্দরবনে আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারি দিই। সো আপনারা আমাদের নাম নিয়ে কেউ যদি আপনাদের কাছ থেকে বিকাশে অ্যাডভান্স টাকা চায়, কখনোই দিবেন না, কারণ অরিজিনাল স্টাইলেকো কিন্তু বিকাশে কখনো অ্যাডভান্স টাকা নেয় না, ঠিক আছে? আমরা সারা বাংলাদেশে আপনাদেরকে ফুল ক্যাশ অন ডেলিভারি দিব। সো এটা আমরা লাইভের মধ্যে অনেকবার করে বলে দিই, বিভিন্ন জায়গায় এটা লিখে মেনশন করে দিই, তারপরও যদি আপনারা বিকাশে টাকা দিয়ে দেন সেটা সম্পূর্ণ আপনাদের রেসপন্সিবিলিটি হবে, সেটা লাইবিলিটিস কিন্তু স্টাইলেকো নিবে না, কারণ আমরা কখনো বিকাশে টাকা নেইনি, কখনো নিবো না, ঠিক আছে? সো এটা হচ্ছে কি একটা বিষয়। আর একটা বিষয় যেটা, না এটা রেখে দাও থাক। সো যেটা এটা হচ্ছে কি একটা বিষয়। আরেকটা বিষয় যেটা, সেটা হলো যে আমাদের কি আমাদের পেজটা চেনার আরেকটা সহজ উপায় হচ্ছে আমাদের এই পেজের মধ্যে 14,10,000-এর বেশি ফলোয়ার্স আপুরা আছে, ওকে? সো আপনারা এটা একটু খেয়াল করে নেবেন, এটাই আমাদের একটাই অফিসিয়াল পেজ। এছাড়াও আমাদের এই পেজের মধ্যে আপনারা দেখবেন যে উপরেই একদম অনেক বড় একটা ফিমেল গ্রুপ ট্যাগ করা আছে, যেখানে 2,63,000-এর বেশি ফিমেল মেম্বার আপুরা আছে, ওকে? সো এটাই কিন্তু আমাদের অরিজিনাল পেজ। এই পেজের মেসেজে গিয়ে জাস্ট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিলে ড্রেসের স্ক্রিনশট, অথবা আজকে যেমন ড্রেসের কোড আছে গোল্ডেন গ্রিন, ঠিক আছে? গোল্ডেন গ্রিন লিখে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিলেই আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে, আর কোনো কিছু করতে হবে না, ঠিক আছে? ড্রেসের ডিটেলস, প্যাকেজিং অ্যান্ড এভরিথিং সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আমি ড্রেসটা আবার একটু ডিটেলসে আপনাদেরকে বলে দিচ্ছি। এটা একদম 100% পিওর কটনের একটা ড্রেস, ঠিক আছে? ইন্ডিয়ান একটা ড্রেস 100% পিওর কটনের মধ্যে, একদম কটনের সাথে, মানে এক সুতা পরিমাণ কোনো কিছু মিক্স নেই, ঠিক আছে? এক সুতা কোনো কিছু মিক্স নেই, একদম পিওর কটন যেটা হয়, ঠিক আছে? সেই কটনটা একদম এক্সপেন্সিভ কটন যেটা হয় সেইটা, যারা নাকি কটনের মধ্যে মানে এক সুতা পরিমাণ কোনো কিছু মিক্স পরতে পারেন না বা পছন্দ করেন না, এই ড্রেসটা বেসিক্যালি তাদের জন্য, ঠিক আছে? সো এটা হচ্ছে গিয়ে এটা নেকটা যেটা নাকি একদম অনেক গর্জিয়াস করে, একদম রাজকীয়ভাবে জরি সুতার কাজ করা আছে, তার উপর খুব গর্জিয়াসলি একদম পার্টি ওয়্যারের মতো সিকোয়েন্স বসানো আছে গোল্ডেন কালারের, তার মধ্যে এটার কিন্তু প্যান্ট আছে যেটা নাকি খুব সুন্দর একটা কটনের মধ্যে প্যান্ট আছে। আর হচ্ছে গিয়ে এইটার অনেক সুন্দর একটা ওড়না আছে, একদম নাইস একটা ওড়না আছে, যেটা নাকি দেখতেই পাচ্ছেন সুপার ডুপার স্টাইলিশ, সফট শিফনের মধ্যে ওড়নাটা আছে, অনেক নিখুঁত ওয়েতে প্রিন্ট করা, ঠিক আছে? এই ড্রেসের মধ্যে অনেকগুলো স্পেশিয়াল বিষয়ের মধ্যে একটা বিষয় হচ্ছে এটা, এই ড্রেসের যে প্রিন্টটা খুবই নিখুঁত, হ্যাঁ, মানে অনেক নিখুঁত, অনেক অ্যাকিউরেট, একদম আপনি প্রিন্টের মধ্যে কোনো খুঁত বের করতে পারবেন না যে এইটার মধ্যে এই খুঁতটা আছে বা এই সমস্যাটা আছে, ঠিক আছে? এই জায়গাটা ক্লিয়ার না বা এই জায়গাটা হচ্ছে গিয়ে আপনার একটু মানে মিশে গিয়েছে, এরকম কোনো কিছু না, একদম ক্লিয়ার, হ্যাঁ, মানে আপনারা একদম প্রত্যেকটা পাতাকে সেপারেট করতে পারবেন, ঠিক আছে? আর ড্রেসের ভিতরে এখানে যে কিছু ফ্লোরাল প্রিন্ট আছে, যেটা তো সুপার ডুপার মানে স্টাইলিশ অ্যান্ড স্পেশিয়াল, আমি এই ধরনের প্রিন্ট আসলেই এর আগে দেখিনি, সত্যি কথা। যেটা এখানে যে ফ্লাওয়ারের যে প্রিন্টগুলো আছে, ঠিক আছে? আর পুরো ড্রেসটা কিন্তু একদম লাইট আর ডিপ গ্রিন কম্বিনেশনে করা আছে, সো যারা নাকি গ্রিন লাভার্স, ঠিক আছে, যে এই জায়গায় যে ফ্লাওয়ার প্রিন্টগুলো আছে, হ্যাঁ, সো যারা নাকি গ্রিন লাভার্স তাদের জন্য এই ড্রেসটা মানে সত্যি একদম পারফেক্ট একটা ড্রেস হবে, না নিলে মিস হবে, ঠিক আছে? এইরকম একটা ড্রেস আছে, অনেক অনেক সুন্দর, ব্যাকসাইডটাও ইভেন সুপার ডুপার স্টাইলিশ একটা ব্যাকসাইড আছে, ওকে? থ্রি পিসের একটা ড্রেস, যেটা নাকি অরিজিনাল ডিপসিট থেকে আসছে, কটনের একটা ড্রেস আছে। আর একটা কথা বলে দিই, এই ড্রেসটার মেজারমেন্ট বডি আপনি 58 পর্যন্ত দিতে পারবেন, লেন্থ আপনি 47-48 এই পর্যন্তই দিতে পারবেন, এগুলো দুই
2-1 ইঞ্চি কম বেশি হয়ে যায় কাটিং এর কারণে ওকে সো এই সো লেট করে ফেললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আপনি আমার লাইফটা এখনি শেষ হয়ে যাবে আপনি হচ্ছে শেয়ার করে ডিটেইলসে দেখে নিতে পারবেন ড্রেসটা আজকে অনেক সুন্দর একটা ড্রেস এটার এখন সুপার রিজনেবল প্রাইসটা আমি বলে দিই তার আগে আমি বলে দিই আপনারা একটা কথা মাথায় রেখে নিন যে এটা কিন্তু হচ্ছে 100% পিওর কটনের একটা ড্রেস ঠিক আছে তারপরেও এটার প্রাইস হচ্ছে আচ্ছা এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র 1580 টাকা ও মাই গড লাইক ও মাই গড আপনি আমি কি বলবো আমাদের এখানে হচ্ছে কি আপনারা এরকম মনে হয় লাস্ট পিওর কটনের ড্রেস মেবি আপনারা 1680 বা 1700 এই টাইপের করে নিয়েছিলেন ঠিক আছে সো এইটা আপনারা আজকে মানে একদম ক্রেজি রিজনেবল স্টুডেন্ট বাজেট বা যাই বলেন মেগা অফার ঠিক আছে যাই বলেন সেটাতে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু পিওর কটনের ঠিক আছে সো পিওর কটনের ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 1580 টাকায় সত্যি কথা আমি বলি পিওর কটনের একটা মানে নর্মাল দেশি প্রিন্টেড ড্রেসের প্রাইসই 1600-1700 হওয়া উচিত ঠিক আছে সেখানে এগুলোকে আমরা সুপার রিজনেবল করে মানে যে পিওর কটনের যে ড্রেসগুলো ডিপসির হ্যাঁ মানে এগুলোকে আমরা সুপার রিজনেবল করে আপনাদেরকে 1700 বা হচ্ছে 1680 এই রেঞ্জের মধ্যে আপনাদেরকে আমরা দিতাম আজকে এটা আরও বেশি রিজনেবল রেঞ্জের মধ্যে করে দেওয়া হয়েছে আপনাদের জন্য এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র 1580 টাকা পিওর কটনের ড্রেসটা ঠিক আছে সো এটা আপনারা একটু খেয়াল করে নেবেন এক মানে কী জিনিস আপনাদেরকে কী রকম কোয়ালিটির জিনিস আপনাদেরকে কতটা রিজনেবলে আমরা চেষ্টা করছি প্রোভাইড করার জন্য ওকে হ্যাঁ এটা একটা পিওর কটনের ড্রেস তারপরও প্রাইস হচ্ছে শুধুমাত্র 1580 টাকা ঠিক আছে হ্যাঁ আরেকটা কথা আমি বলে দিই আমাকে একটু জাস্ট এমনি ধরে দিয়ে দাও মানে জাস্ট একটু ধরে দিয়ে দাও ঠিক আছে সো অনেকেই আমি যখন লাইভে আসি সবাই হচ্ছে কি আমাকে গ্রিন মারমেইডের কথা জিজ্ঞেস করে ঠিক আছে তাদেরকে আমি বলছি গ্রিন মারমেইড লাস্ট কিছু পিসেস অ্যাভেলেবল আছে হ্যাঁ আমাকে অনেকেই লাইভে জিজ্ঞেস করেছিলেন লাস্ট টাইম যখন জিজ্ঞেস করেছিলেন আমি বলতে পারিনি ঠিক আছে এই ড্রেসটার রিভিউ দিয়ে আমার পেজ মানে একাকার ঠিক আছে মানে আমার কাছে মনে হলো যে এই ড্রেসটা যারা নিয়েছে সবাই রিভিউ প্লেস করেছে মানে এই ড্রেসটা পেয়ে সবাই এত এত খুশি হ্যাঁ সো লাইভে আসলেই সবাই গ্রিন মারমেইডের কথা জিজ্ঞেস করে মারমেইড গ্রিন হ্যাঁ মারমেইড গ্রিনের কথা জিজ্ঞেস করে যেটা কি অ্যাভেলেবল আছে কিনা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা লাস্ট কিছু পিসেস অ্যাভেলেবল আছে ঠিক আছে খুবই সামান্য লাস্ট কিছু পিসেস অ্যাভেলেবল আছে এটা ডিটেইলস লাইভ আমি কিছুদিন আগেই করেছি আপনারা দেখে নিন যদি না দেখে থাকেন এই ড্রেসটা লাস্ট কিছু পিসেস আছে এটা কথা যারা নাকি আমাকে জিজ্ঞেস করেন তাদের জন্য আমি জাস্ট এটা ধরে দিচ্ছি মারমেইড গ্রিন 1650 টাকা 1650 টাকা এটা স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিলেই হয়ে যাবে ড্রেসটা অসম্ভব সুন্দর চিরন সিল্কের উপরে ঠিক আছে এটা খুবই হাই কোয়ালিটির সিল্ক এখানে হচ্ছে ডায়মন্ড স্টোন ওয়ার্ক করা আছে পুরো ড্রেসটা অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা ইভেন নিচেও আপনার এই যে এরকম ডায়মন্ড স্টোন ওয়ার্ক করা আছে হ্যাঁ অনেক 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 সুন্দর একটা ড্রেস এটা পরা আমার সাংঘাতিক সুন্দর সুন্দর ছবি আছে ওকে সো আপনারা ডিটেইলসটা চেক করে নেবেন গ্রিন মারমেইড সামান্য লাস্ট কিছু পিসেস অ্যাভেলেবল আছে ওকে চিনন সিল্কের ওড়নার মধ্যে আছে এটা ওড়নাটা চিনন সিল্ক বডিটা যেন কি আমি ঠিক ভুলে গিয়েছে আমার মনে নেই যাই হোক আমি এটা আপনাদেরকে ডিটেলস লাইভ করে দিয়েছি আপনারা লাইভটা দেখে নিন হ্যাঁ লাইভের মধ্যে ম্যাটেরিয়াল অ্যান্ড এভরিথিং সব কিছু বলা আছে ওকে সো আপনারা ওইটা একটু দেখে নিবেন আমি এটার যে ডিটেলস সিল্ক এটার কী সিল্ক আছে বা না আছে ওটা কিন্তু আমি লাইভের মধ্যে বলে দিয়েছিলাম এখন আমার ঠিক সঠিকভাবে খেয়াল নেই ওকে সো অনেক সুন্দর একটা ড্রেস গ্রিন মারমেইড যারা নাকি জিজ্ঞেস করেন অলওয়েজ ঠিক আছে আজকে আমি একটা গ্রিন ড্রেস পরে আসছি তো সো এটার কথা আমার মনে হয়েছে ওকে সো তারা এটা নিয়ে নিতে পারবেন ওকে মারমেইড গ্রিন কি শপে অ্যাভেলেবল শপে আসলে এটা আমরা দেইনি হ্যাঁ এটা আমাদের খুব মানে সামান্য কিছু পিসেস ছিল সো এর জন্য এটা আমরা শপে দেইনি আমি যদি এটা শপে কালকে এটার সাথে পাঠাই সেক্ষেত্রে আমি আপনাদেরকে জানিয়ে দিব ঠিক আছে কারণ এইটা আমার আজকে পাঠাতে হবে সো আমি যদি এইটার সাথে গ্রিন মারমেইডটাও আপনাদেরকে পাঠিয়ে দিই সেটা আমি তাহলে পোস্টে আপনাদেরকে জানিয়ে দিব ঠিক আছে আর এমনিতে এই ড্রেসটা আপনারা আগামীকালকে তিনটা শোরুমে অ্যাভেলেবল পাবেন ওকে যেটা হচ্ছে গোল্ডেন গ্রিন আপনারা আগামীকালকে তিনটা শোরুমেই অ্যাভেলেবল পাবেন ওকে কটনের এই ড্রেসটা পিওর কটনের মধ্যে মাত্র 1580 টাকা ঠিক আছে অনলি 1580 টাকা
পেঙ্গুইন আছে আপু? না আপু পেঙ্গুইন নেই, আমাদের পেঙ্গুইন শেষ হয়ে গেছে। সো যেটা সেটা হচ্ছে আমি এখন তাড়াতাড়ি করে আপনাদেরকে কিছু আরও বেসিক ইনফরমেশন দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু বিকাশে কোনো টাকা নেই না, আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিব। ঢাকা নারায়ণগঞ্জ সাভারে আমরা আমাদের ডেলিভারি বয় দিয়ে আপনাদেরকে ডেলিভারি দিব। ঢাকা নারায়ণগঞ্জ সাভারের বাইরে আমরা এসে পরিবহন বা সুন্দরবনে আপনাদেরকে ডেলিভারি দিব, ঠিক আছে? আর এসে পরিবহন আর সুন্দরবনে যখন আমরা ড্রেসটা পাঠাবো, আপনাদেরকে এই ব্যাগে পাঠাবো, কাইন্ডলি এই ব্যাগটার একটা স্ক্রিনশট নিয়ে রাখুন, ঠিক আছে? আমাদের যে লোগোটা আছে, লেখাটা আছে, এটা আপনারা একটু দেখে নিবেন যে এই সেম লোগো লেখা দিয়ে ব্যাগটাতে কি আপনার ড্রেসটা আসছে কিনা। ওকে, এসে পরিবহন আর সুন্দরবন থেকে যেসব আপুরা নিবেন, এটা ব্যাক সাইডে আপনার নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, কন্ডিশন, অ্যামাউন্ট সবকিছু লেখা থাকবে। এটা একটা প্লাস্টিকের ব্যাগ, এটা ভিতরে আপনার ড্রেসটাকে ঢুকিয়ে এটাকে আমরা চিপসের প্যাকেটের মতো এয়ারটাইট সিল করে দিই, এটার মধ্যে কোনো কস্টেপ থাকে না। ওকে, আর ঢাকা নারায়ণগঞ্জ সাভারের আপুরা, আমাদের ডেলিভারি বয়ের হাতে এই ব্যাগে আপনাদের ড্রেসটা পাবেন। ঢাকা নারায়ণগঞ্জ সাভারের আপুরা অবশ্যই ডেলিভারি বয় থাকাকালীন অবস্থায় ড্রেসটাকে ফুললি চেক করে নেবেন। ওকে, গার্ডেন অফ ইডেন আপু, এরগুলোর জন্য আপনারা ইনবক্স করুন, যদি আপনাদের অর্ডার প্লেস করে থাকে সেক্ষেত্রে অবশ্যই নিয়ে নিবে। এখন একটা মজার জিনিস, ওকে, এটা যা এখন এটা ড্রেস না, সো যাদের কাছে ভালো না লাগে আপনারা চলে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট থ্যাংকস বলতে চাই, ওকে, থ্যাংকসটা আমি বলতে চাই কারণ হচ্ছে কাজী ফাহমিদা নূরজাহান অফ নূরজাহানস বাই ফাহমিদা, ঠিক আছে, এই আপুটা আমাকে অনেক সুন্দর একটা গিফট পাঠিয়েছে। ওকে, আমি এটা না দেখিয়ে পারলাম না, দ্যাটস ওয়াই এটা আমি আজকে আমি সকালে পেয়েছি। ওকে, আপুর হাত থেকে আমি এটা পেয়েছি, সো এই জন্য এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, আপুকে থ্যাংকস বলে দিচ্ছি। আপু, আপনাকে অনেক অনেক থ্যাংকস যে আপনি আমাকে এত সুন্দর একটা গিফট পাঠিয়েছেন। আমি গিফটটা একটু আপনাদেরকে দেখাবো। ওকে আপু, আমাকে কী কী পাঠিয়েছে, আমার কাছে মনে হয় আপুর অনেক সুন্দর একটা পেজ আছে, আমি সার্চ করে দেখবো। আমি সকালেই পেয়েছি, সো আমি লাইভের জন্য পরে বিজি হয়ে গিয়েছিলাম, দ্যাটস ওয়াই আমি আর সার্চ করে দেখতে পাইনি। আমার কাছে মনে হয় আপুর অনেক সুন্দর একটা পেজ আছে, হ্যাঁ, সো সেই পেজে হয়তোবা এইরকম সুন্দর সুন্দর কালেকশন আপনারা অ্যাভেলেবল পাবেন। ওকে, সো এইটা হচ্ছে গিয়ে আপু লিখেছে ফ্রম কাজী ফাহমিদা নূরজাহান অফ নূরজাহানস বাই ফাহমিদা। এই যে আপু, এটা এটা মেবি আপুর ইয়ার পেজের নাম হবে নূরজাহানস বাই ফাহমিদা, সো এটা আপনারা দেখে নিতে পারেন। এ স্মল গিফট ফর সাইমা রহমান আপু, সিইও অফ স্টাইল একো, আচ্ছা সিইও অ্যাট স্টাইল একো, ও আপুর এখানে ইয়াটাও দেওয়া আছে, কি বলে এটাকে, অ্যাড্রেসটাও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এই যে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, যদিও জিনিসটা হচ্ছে উল্টা, ফোন নাম্বারটাও দেখে নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে রেখেন, পরে আপনারা হচ্ছে মিলিয়ে বুঝে নিন, ঠিক আছে? সো এই হচ্ছে গিয়ে এই সুন্দর গিফটটা, আমি এটা এখন খুলে দেখাচ্ছি এটার মধ্যে আপু আমাকে কি দিল। ওকে, নূরজাহানস বাই ফাহমিদা আপু, ঠিক আছে, এই যে দেখুন আপু কত সুন্দর করে আমাকে র‍্যাপ করে দিয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে, আপুর র‍্যাপিং অনেক 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 সুন্দর। ওকে, আমি দেখাই আপু আমাকে কি কিউট কিউট জিনিস দিয়েছে, ও মাই গড, এই যে অনেক নাইস, হ্যাঁ অনেক 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 নাইস অ্যান্ড অনেক সুন্দর। এখানে একটা ছোট্ট একটা কিউট মিরর আছে, আমি সবগুলো আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি, অ্যান্ড এখানে ছোট্ট একটা রিং আছে, এই বক্সটা দেখুন, এই বক্সটা মারাত্মক সুন্দর, ঠিক আছে, মারাত্মক সুন্দর। সো আমি আপনাদেরকে দেখাই একটু, যেহেতু এত সুন্দর গিফট পেলাম, এই যে দেখুন খুব সুন্দর একটা বাটারফ্লাই রিং, হ্যাঁ অনেক কিউট একটা বাটারফ্লাই রিং, এই যে ঠিক আছে, মানে সুপার কিউট, ক্লিয়ার না, ক্লিয়ার না, আচ্ছা ঠিক আছে, আমি লাইভ এইচডি করে দিব, তখন দেখে নিতে পারবেন। ওকে, লাইভটা আমি এইচডি করে দিব, তো দেখে নিতে পারবেন। হাই আপু, হাউ আর ইউ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন আপু? তুমি অনেক নাই তাই, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো সো মাচ। হ্যাঁ, এই যে এটার মধ্যে খুব সুন্দর একটা মিরর, এটা হচ্ছে বেসিক্যালি একটা মিরর, হ্যাঁ খুব নাইস একটা মিরর আছে। ওকে, খুব কাজের একটা জিনিস এটা, মানে সাংঘাতিক কাজের একটা জিনিস, হ্যাঁ মানে এটা হচ্ছে কি আপনার ব্যাগে এই জিনিসটা একটা লাগবেই, তাই না? এটা ছাড়া কিন্তু আমাদের মানে চলেই না, মেয়েদের অসম্ভব বিষয়। পেঙ্গুইন ড্রেসটা নিয়েছি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে আপু আপনি ইনবক্স করুন, হ্যাঁ ইনবক্স করুন, এই যে ঠিক আছে, এটা হচ্ছে কি ইয়াররিংসটা, ঠিক আছে, এই ইয়াররিংসটা কিন্তু মোটামুটি আজকে আমার ড্রেসের সাথে ম্যাচ হতো, অনেক সুন্দর না ইয়াররিংসটা, নিচের এই জিনিসটা খুবই সুন্দর, এই যে ঠিক আছে। সো আমার কাছে মনে হয় আপুর পেজে আপনারা এটা অ্যাভেইলেবল পাবেন, ঠিক আছে, ক্লিয়ার আছে আপু, ওকে সো দেখে নিতে পারেন। ওকে, নূরজাহানস বাই ফাহমিদা, ওকে আপুকে অনেক অনেক থ্যাংকস আপু, আমার কিউট সুইট আপু আপনি আমাকে এত কিছু পাঠিয়েছেন, ওকে আপনাকে অনেক 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 থ্যাংকস, হোপফুলি আপনি লাইভটা দেখছেন।
আচ্ছা ঠিক আছে, ওকে। সো ঠিক আছে, আমি তাহলে চলে যাই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আমার জন্য অনেক অনেক দোয়া করেন। না আপু, ওনাটা হচ্ছে শিফনের, হ্যাঁ সফট শিফনের। সো ঠিক আছে, আমি তাহলে চলে যাই। ওকে, সবাইকে আজকের জন্য এখানেই টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।